হাই বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই রেগুলার লাইফ উইথ শৈলী ধর চ্যানেলে। আমি আজকে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি তো ভালো আছি, শীতকাল পড়ে গেছে অলরেডি, মোটামুটি ঠান্ডা ঠান্ডা আমেজ হচ্ছে চলেই এসছে, অনেকে ঠান্ডা গরম হচ্ছে লাগছেও আবার। তো বন্ধুরা, তোমরা ভাবছো আমি এখানে তোমাদের যে ভিডিওটা শেয়ার করছি এটা কী ধরনের ভিডিও, তো এটা একটা হোম কেয়ার রিলেটেড ভিডিও হচ্ছে তোমরা বলতেই পারো। তো বন্ধুরা, তোমরা আগেই বলে দিয়েছি আজ তোমাদেরকে, আমি এই রিলেটেড যে ভিডিওটা আজকে আমি শেয়ার করছি, এই রিলেটেড ভিডিও আমি অলরেডি তোমাদের আগে আমি তোমাদের শর্টসে দিয়ে দিয়েছি। তো শর্টসে দেওয়া হলে হচ্ছে আমি তোমাদেরকে এটা ডাইরেক্ট ভিডিওটা করে হচ্ছে আজকে বোঝাচ্ছি, যদি তোমাদের কোনো মানে শেয়ারিংয়ে প্রবলেম হয় তোমরা বুঝতে পারবে, তাহলে এই ভিডিওটা হচ্ছে দেখে বা শেয়ার করে বুঝতে পারবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি ডিমের খোলা নিয়ে নিয়েছি, একটা ডিম ফেটিয়ে ডিমটা হচ্ছে ইউজ করে আমি খোলাটাকে নিয়ে নিয়েছি, ডিমের খোলাটাকে। ডিমের খোলাটাকে আমি এরমভাবে কুচনো করে এটাকে হচ্ছে এখন আমাকে রোদে দিয়ে 5-7 দিন হচ্ছে শুকনো হচ্ছে করতে হবে। শুকিয়ে গেলে তারপরে এটাকে কোনো কাপড়ের এইরকম একটা বা যে কোনো একটা রুমাল বা পুটলি বা কাপড়ে ছোটো কাপড়ে করে রেখে যেখানে টিকটিকি থাকবে, টিকটিকি হচ্ছে সেখানে রেখে দিলে নাকি টিকটিকি নাকি পালিয়ে যায়। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি এই কাপড়টা ইউজ করছি, এই কাপড়টা ইউজ করছি। বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি আগে মুড়ে নিয়েছি, আমাদের টিকটিকি এখন সাধারণত এইখানে ঘুরে বেড়াচ্ছিল, আমি যদি এইখানে রেখে দিই শুকিয়ে গেলে, আমি আগে রোদে এটাকে শুকোতে দেব, শুকিয়ে আমি তোমাদের ডাইরেক্ট যদি শুকিয়ে যায় তারপর এটাকে গুঁড়ো করে আমি হচ্ছে এইখানে হচ্ছে বা আমার টিকটিকি এখানেই ছিল কিছুদিন আগে, টিকটিকিটা চলে গেছে আর যদিও বা এখন আমি হচ্ছে এইখানে হচ্ছে রেখে দেব। তো বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটা শুনে দেখেও বুঝতে পারবে যে ডিমের খোলাটাকে শুকিয়ে নিতে পারো, শুকিয়ে হচ্ছে তোমরা হচ্ছে তারপরে ঠোঙায় বা কোনো কাপড়ে পুড়ে হচ্ছে যেখানে টিকটিকি রাখে সেখানে হচ্ছে রেখে দিতে পারো। তাহলে তোমাদের এই আশা করি এই ভিডিওটা পেয়ে বা দেখে বা শেয়ার করতে পেরে বা দেখে খুব হেল্পফুল হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা আমাকে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর প্রচুর পরিমাণে আমার চ্যানেলটাকে চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখো, যাতে অল ভিউজ নোটিফিকেশান পেতে পারো, যাতে তোমরা অল নোটিফিকেশান ভিউজ পেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাও কমেন্টস করে, আমি তোমাদের কমেন্টসের আশায় রয়েছি। তা আমি ততক্ষণ এই জন্যে এইখানেই বিদায় নিচ্ছি, যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টস অবশ্যই করবে, লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, টাটা।